আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজমুল হুদা বলছি, পাবনার সাথিয়া। আমার প্রশ্ন হচ্ছে, মহরম মাসে আমরা কি কি ধরনের আমলগুলো করতে পারি, আর মহরম মাসে কি কি কাজগুলো আমাদের বর্জন করা প্রয়োজন? আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করব। সম্মানিত শেখের কাছে চলে যাচ্ছি। যে মহতারাম নিশ্চয় শুনেছেন, মহরম মাসে কোন কাজগুলো আমরা করব, কোন আমলগুলো আল্লাহ রাসূল করতে বলেছেন এবং কোনগুলো বর্জন করব? যে মহরম মাসে মূলত আশুরা আর রোজা, দুটো রোজা এবং আরও বেশিও কেউ যদি রাখতে চান, সারা মাসেই রোজা রাখার মধ্যে বিশাল ফজিলত রয়েছে। আর মহরম মাস মানেই তো হারাম মাস, সম্মানিত মাস। সব ধরনের নেক আমল করার জন্য এই মাসটি, চারটি মাসের মধ্যে এটি একটি অন্যতম বিনিয়োগ। আখেরাতের জন্য যদি আমরা দান, সদাকা, সালাত, সিয়াম এবং আরও যত সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, গণ মানুষের উপকার করার মতো সমাজ কল্যাণের যত ধরনের কাজ আছে, এগুলো পারলৌকিক কাজ হিসাবে এই এই মাসে আমরা বিনিয়োগ করতে পারি। আর যত রকমের পাপাচার আজকে, যেমন ইয়াবা, বাবা, হেরোইন, নেশা, বিভিন্ন নেশার সমাজ ছেয়ে গেছে, এগুলো থেকে সমাজকে, তরুণ সমাজকে মুক্ত করার জন্য ভূমিকা রাখা, তার পাশাপাশি জুলুম, অত্যাচার, বক্রতা, গুমরাহি, আসলে কোনখানে হাত দিবেন সমাজে, আপনি যেই সেক্টরে হাত দিবেন দেখবেন যে সেই সেক্টরে পছন্দ হয়ে গেছে। তো এই এইসব অপরাধ থেকে, পছন্দ থেকে, অপবিত্র জীবন যাপন থেকে মুক্তির জন্য এই মাসগুলো, জুলকায়দা, জুলহিজ্জা, মুহাররম, রজব, হারাম, এই মাসগুলো অনেক বড় আধ্যাত্মিক মাস, স্পিরিচুয়াল মাস এগুলো আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য। আসলে সব ধরনের পুণ্য কাজে আমাদের ঝাঁপিয়ে পড়া উচিত, বিশেষ করে আল কোরআনুল করিম তেলাওয়াত করা, মুখস্থ করা এবং এর অর্থ বোঝা, কোরআনের আলোকে জীবনকে গড়ার চেষ্টা করা। আমরা জানি কোরআনের সুরা, সুরা মানে হলো প্রাচীর, ওয়াল, দেয়াল। তো এটা কিসের প্রাচীর? এটা আসলে এক একটা নূরানি অদৃশ্য প্রাচীর। একটা সুরাতুল ফাতেহা, ফাতেহা প্রাচীর। আপনি একটা সুরা যদি পড়েন, এর অর্থ যদি জানেন, এটা যদি অনুভব করেন, তাহলে একটা নূরানি, একটা আলোকিত প্রাচীরের ভেতরে আপনি নিজেকে সেভ করে ফেললেন, একটা আলোর দুর্গের ভেতরে আপনি নিজেকে রেখে দিলেন। তো এই সব কাজই তো আমাদের করা উচিত এই মাসগুলিতে। ধন্যবাদ মহতারাম। আরও একজন কলার রয়েছেন, তারপরে ফেসবুকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হুজুর, আমি রবিউল বলছিলাম। জি রবিউল ভাই, আপনার প্রশ্ন বলেন। আর হুজুর, আমার কথা শোনা যাচ্ছে? আমরা শুনছি আপনাকে। আচ্ছা হুজুর, আমি বলছিলাম যে মহরম মাসে রোজা রাখলে এক বছরের গুনাহ মাফ হয়ে যায়, এটা কোন কোন গুনাহ? কেউ পরের টাকা আত্মসাৎ করে বিল্ডিং করেছে, এটাও কি মাফ হয়ে যাবে না বিল্ডিং ফেরত দিতে হবে? এটাই, অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি গুরুত্বপূর্ণ বিষয়ে জিজ্ঞেস করেছেন। আমরা জানি যে হাদিসের ভাষায় এক বছর, দুই বছর অনেক কথা বলা হয়। কোন গুণাগুলো আসলে মাফ হয়? গুনাহে কাবিরা নাকি সাগিরা? আর হকুল ইবাদ, যেগুলো বান্দার হকের সাথে সংশ্লিষ্ট, সেই গুণাগুলো মাফ হয় কি না মোহতারাম? আর আপনি নিশ্চয় শুনেছেন প্রশ্নটা। জি জি, আসলে এইসব ফজিলতের আমলগুলোর দ্বারা যে গুণা মাফ হয়, সেই গুণা সম্পর্কে আল কোরআনে সূরা নূহের মধ্যে, যেমন অনেক সূরার মধ্যে আছে, সূরা নূহের মধ্যে রয়েছে, ইয়াগফির লাকুম মিন জুনুবিকুম। জি, আল্লাহ ক্ষমা করবেন তোমাদের, এখানে মিন শব্দ প্রয়োগ করেছেন, মিন জুনুবিকুম, গুণাসমূহের মধ্যে বিশেষ গুণা, গুনার একটা পার্ট, একটা অংশ আল্লাহ মাফ করে দেবেন। সেটা কোন অংশ? সেটা হলো হকুল্লাহ, আল্লাহর যে হক আমরা মেরে খেয়েছি, আল্লাহর জন্য আল্লাহ সালাতে ত্রুটি করেছি, আল্লাহকে আল্লাহ জিকিরে ত্রুটি করেছি, আল্লাহকে ভয় করার ক্ষেত্রে ত্রুটি করেছি, হুকুকুল্লাহ, আল্লাহর অধিকার, স্রষ্টার যেসব অধিকারের মধ্যে বান্দা ত্রুটি করে, সেটাই বলার জন্য, বোঝাবার জন্য মিন শব্দ বাড়িয়ে দেন আল্লাহ। ইয়াগফিরু লাকুম মিন জুনুবিকুম, সব গুণা না, একটা বিশেষ গুণা আল্লাহ ক্ষমা করবেন, সেটা কি আল্লাহর হকের গুলি, কিন্তু বান্দার হকের গুলি, সেটা বান্দা যতক্ষণ ক্ষমা না করবেন আল্লাহ তাআলা সেটা ক্ষমা করবেন না। তো এইটা বোঝাবার জন্য এই সব আয়াতের মধ্যে মেইন প্রয়োগ করা হয়, সেটা আমাদের বোঝা উচিত। তো আর তবে এই সব আমল দ্বারা বান্দার গুণা ক্ষমা না হলেও, বান্দাকে বান্দার গুণা মানে বান্দার হক মাফ না হলেও, আল্লাহর হক মাফ হয়ে গেলে সাধারণত এই পবিত্রতা তাকে বান্দার হক থেকে মাফি নেয়ার জন্য তাকে উদ্বুদ্ধ করে, তার একটা আধ্যাত্মিক
একটা প্রেরণা আসে যে কত মানুষের কত অধিকার আমার কাছে পাওয়া আছে, সেখান থেকে আমাকে মুক্তি নিতে হবে। তো এটা ওটার প্রতি উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে মানুষকে, মানুষ পরে ধাবিত হয় সেটা, সে বান্দার হক যা খেয়েছে সে সেখান থেকে মুক্তির জন্য। আচ্ছা মোহতারাম, শুধুই কি দুয়ার দ্বারা এই সমস্ত গুণাগুলো মাফ হয় কিনা, যেগুলো হকগুলো আবার বান্দার হকের সাথে সম্পৃক্ত না? আপনার অনেকে চিন্তা, মানে আমরা দেখতে পাই যে খুব নামাজের প্রতি তার গুরুত্ব রয়েছে, সলাত আদায় করছে, প্রতি বছর উমরা করছে, হজ্জেও যাচ্ছে, কিন্তু ভাইয়ের সম্পদ নিজে কুক্ষিগত করে রাখছে, বা বাবার পুরো সম্পদ একাই কুক্ষিগত করে সে খাচ্ছে। তো অন্য ভাইদেরকে সম্পদ না দিয়ে শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করলে আর হেরেমের কাছে গিয়ে দোয়া করলে কি মাফ হবে? না, আল্লাহর কাছে কান্নাকাটি দোয়া করলে আল্লাহর হক মাফ হবে, বান্দার হক মাফ হবে না। বান্দার উপায়টা কি? সহিহ বুখারীতে রয়েছে, ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম, যে বান্দা হক পাবে, অধিকার পাবে, তার থেকে যাতে মুক্তি নিয়ে নেয়, আজকে এই পৃথিবীতেই মুক্তি নিতে হবে। আচ্ছা, তাকে হকটা ফেরত দিয়ে মুক্তি নেবে, অথবা সেই ব্যক্তি যদি বলে দেয় আচ্ছা ঠিক আছে তুমি আমার এত লক্ষ টাকা মেরে খেয়েছো, আমি সব মাফ করে দিলাম তোমাকে, তোমাকে মুক্ত করে দিলাম, আখেরাতে কোনো দাবি আমি রাখবো না। তো পাওনাদার যদি মুক্ত করে দেয়, ক্ষমা করে দেয়, ছেড়ে দেয় হক, তাহলে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করবেন। এটা তো ক্লিয়ার, ধন্যবাদ হাদিসগুলিতে আছে। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। For more updates, subscribe, press the bell icon on YouTube app and never miss another update.